বিশ্ব মৎস্যজীবী দিবস আড়ম্বরে পালন করলো কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি। বিশ্ব মৎস্যজীবী দিবস হিসেবে 21 নভেম্বর দিনটিকে পালন করা হয়। সারা বিশ্বের সাথে এই দিনটিকে আড়ম্বরে পালন করলো কাঁথি মহকুমা খুঁটি মৎস্যজীবী উন্নয়ন সমিতি। কাঁথির ঐতিহাসিক বীরেন্দ্র স্মৃতিসৌধে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, কাঁথি মহকুমা মৎস্য দপ্তরের আধিকারিক সুরজিৎ বাগ, আয়োজক কমিটির সম্পাদক লক্ষ্মী নারায়ণ জানা, মৎস্য কমিটির সভাপতি আমিন সোহেল সহ দপ্তরের আধিকারিকগণ, সমুদ্রের ছোট ছোট নৌকাতে মৎস্য শিকারের ক্ষেত্রে নানান সমস্যা ও ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবনযাপনের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের তরফে সহযোগিতার দাবি জানিয়েছেন সংগঠনের সদস্যরা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইকি রিপোর্ট, টাইমস বাংলা।